আপনার নাম করে এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বলেছেন, এই যে একটু আগে বলছিলেন যে যতটুকু আইন জানেন, যে আপনারা আইন জানেন না, আপনাদের জজ আমি তাকে কোট আনকোট করছি যে কাঁচা খিস্তি করে, এবং আপনি তার আপনারা ইজলাসে সেরমভাবে কথা বলতে পারেন না, যাদের সামনে কোনো কথা বলতে পারেন না, এবং যেটা বলেন সেটার কোনো মানে থাকে না। অরুণাভ ঘোষ আপনাদের মানে ধমক দিয়ে বলেন যে এটা নাকি টেলিভিশনের শো নয়, এখানে আইনের কথা বল, আইনের তোরা কিছু জানিস না, এবং আপনারা নাকি সেটা শোনেন এবং আপনারা কিছু বলতে পারেন না। দেখুন, আমার একটি কথা এ বিষয়ে, আদালতটা ওপেন সকলের জন্য, যে কেউ গিয়ে দেখতে পারেন কি হয়। একজন বিচারপতির সাথে আইনজ্ঞদের যে কথা হয় সেটাও প্রকাশ্য হয়, ফলে এই বিষয়ে ইনভেস্টিগেশনের জন্য যদি কেউ জানতে চান প্রকাশ্য আদালতে গিয়ে দেখে নিতে পারেন। অরুণবাবু আমার সিনিয়র, যদি আমি কোনো আইন না জানি উনি আমায় বলতেই পারেন যে উনি আইন জানেন না, এটা বলতেই পারেন। আমি উনি আইন জানেন না বলার মতন উদ্ধত্ত দেখাবো না, সেটা আমার দেখানোর কথা না। হয়তো কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেটাই তো প্র্যাকটিস, দ্যাটস হোয়াই ইট ইজ নোন অ্যাজ প্র্যাকটিস। না মানে সায়ন বন্দ্যোপাধ্যায় জানি না কার সময়, আমি আমারটা বলতে পারি, আমি আইনটা জানি কি জানি না সেটা প্রতিদিনই ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমরা আইনটা শিখি, নাহলে তো সবটাই পারফেক্ট হতো। কেউ কি সব আইন জানেন নাকি, কেউ কি যা বলেন কি সব মামলায় কি একজন আইনজীবী জিতবেন, তা কি হয়? আইন জানা, আইনের অ্যাপ্লিকেশন করা, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমি আবার বলছি, যেটা উনি বলতে কি চেয়েছেন আমি জানি না, এটার সঙ্গে এগুলো বলে কি ওনাকে আমি যে প্রশ্নগুলো করেছিলাম তার কোনো উত্তর কি এলো? আমার মনে হয় না এলো বলে, কিন্তু থ্যাংক ইউ যে উনি অন্তত এইগুলো বলেছেন যে আমি আইন জানি না, তাহলে আমি আমার নিশ্চয়ই যে ত্রুটি আছে সেটাকে মুক্ত করবার চেষ্টা করবো, এবং এই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমি আবার নিশ্চয়ই দেখবো, কারণ প্রতিদিনই আমরা এই সমালোচনাগুলোকে গ্রহণ করি, এবং অরুণাবাবুর মতন মানুষ যখন এই কথা বলেছেন তো আমাকে সেই সমালোচনাগুলোকে হোলহার্টেডলি অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আইনের জায়গা থেকে কি একটা মতবিরোধ তৈরি হচ্ছে না? অরুণাভ ঘোষ যেখানে বারবার বামপন্থীদের সমর্থনে দাঁড়িয়েছেন, আমি আমার সাক্ষাৎকারেও তিনি বলেছেন হ্যাঁ তার সেরকম কোনো বিরোধ নেই, তিনি আবারও হয়তো যাবেন, কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি বলছেন যে আইনের স্বার্থে তিনি আইনের কথা বলবেন, যে সেটা কি সত্যি সত্যি মানে প্রতিফলিত হচ্ছে? এটা আমার ধারণাটা একটু অন্যরকম, আমি মনে করি যে আইনের স্বার্থ বলে আলাদা কোনো স্বার্থ হতে পারে না। আইন কি? জনগণ ব্যতী রেখে আইন আইন নয়, আইনের কিছু নেই, জনগণকে ব্যতী রেখে আইন কিছু নয়, জনগণের জন্য আইন, আইনের জন্য জনগণ নন। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে প্রশ্ন আসে যে আইনের মাধ্যমে জনগণের কোনো অধিকার খর্ব হচ্ছে, বা আইনের মাধ্যমে কোনো ইনজাস্টিস হচ্ছে, বা আইনকে ব্যবহার করে কোনো বদমাইশ লোক পালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এটা মনে করি ইটস মাই ডিউটি টু ক্রিটিসাইজ দ্যাট ল, ইটস মাই ডিউটি টু ইন্টারপ্রিট দি ল মানুষের স্বার্থে সাংবিধানিক নিয়ম মোতাবেক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অরুণাভবাবুর সাথে আমার কোনো ফারাক নেই, আমি বলতে পারি যে উনি যতক্ষণ পর্যন্ত জাস্টিসের পক্ষে দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত আমার সাথে ফারাক নেই, কিন্তু যখন দেখব যে তার বক্তব্য কোনো রকম ইনজাস্টিসের পক্ষে আসছে, যেমন আমি সেদিনও বলেছি আজও বলছি যে অনুব্রত মণ্ডলের মেয়ের হয়ে উনি দাঁড়ালেন কি দাঁড়ালেন না ইজ নট মাই কনসার্ন, যার হয়ে তিনি দাঁড়াতে পারেন, ঠিক আছে, নিয়ে কোনো আপত্তি নেই। আমিও বহু তৃণমূলের নেতা, বহু বিজেপির নেতা, বহু তৃণমূল কর্মী বিজেপি কর্মীর হয়ে মামলা করেছি, যদি আমি ইস্যুটাকে দেখি যে ইস্যুটা তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে বা অন্য কিছু, কিন্তু আমি কোন ইস্যুতে যাব সেটা ডিপেন্ড করবে আমার উপর, যদি আমার রাজনৈতিক সত্তা থাকে, এটা আমার বিষয়। আমি নিশ্চিতভাবে যদি বিজেপি একটি মামলা ইমাম ভাতার বিরুদ্ধে যে লোকটি করেছেন সেটা যদি বিজেপির লোক হন, আমি অন প্রিন্সিপাল সেই ইমাম ভাতার বিরুদ্ধে মামলাটা করব, আবার পুরোহিত ভাতার বিরুদ্ধেও আমি মামলাটা করব, সেখানে কে পিটিশন সেটা আমি দেখব না। আবার তৃণমূলের কোনো নেতা ইনক্লুডিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও যদি কখনও তার বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কেউ কারবার চেষ্টা করেন, তাহলেও কিন্তু সেটা রক্ষার্থে যদি প্রয়োজন হয় আমি কিন্তু তার জন্য যে আইনি অধিকার সেটা, কিন্তু ইট ডিপেন্ডস অন দি ইস্যু। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ হলে আমি সেটার ক্ষেত্রে যাব না, আমি ইস্যুটার পক্ষে দাঁড়াবো যদি তার ইস্যুটা জাস্টিফাইড হয়। তাহলে ইস্যুটা ইজ ইম্পর্ট্যান্ট, এখানে ইস্যুটা কী ছিল? শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই কারণে সকলে অপোজ করছে।
উনি বলতে পারতেন যদি দেখা যেত অনুব্রত মণ্ডলকে অন্যায়ভাবে কেউ গ্রেপ্তার করে নিয়েছে। আপনারা জানেন যেদিনকে পাঁচজন মন্ত্রীকে তুলে নিয়ে গেছিল ভোরবেলা, সেদিন সকালবেলা এই টোটাল গ্রেপ্তারি প্রসেস নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম গোটা পশ্চিমবঙ্গে প্রথম, যে এই গ্রেপ্তারি প্রসেসটা ওয়াজ রং, এবং আমি এটা বলেছিলাম যে এই গ্রেপ্তারিটা রং শুধু নয়, কলকাতা পুলিশ কী করছিল তারা জানতো না। যখন গোটা রাজ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু আছে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট থাকার সময় এতগুলো পুলিশ এসে সেখানে ধরে নিয়ে গেল, তার মানে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ার, তাহলে আইদার ইট হ্যাজ টু বি এ ড্রামা অর এই বিষয়টার মাধ্যমে মানে ইললিগালি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই কথা তো আমি বলেছি, এতে কোনো অন্যায় নেই তো, আইনের ব্যাখ্যাটা তো আইনের ব্যাখ্যার মতন দিতে হবে, আমি তো বায়াস হয়ে দিতে পারবো না। আমি বললাম এখন ইজি সিবিআই যে তদন্ত করছে ওই টাকা প্রমাণ করা যাবে না, বলি কোনো লাভ নেই তো, প্রমাণ করার জন্যে তো তদন্ত চলছে, কী হবে সেটা তো পরে দেখা যাবে, আপাতত তদন্তটা ঠিক চালানোর জন্য এদের উপর চাপ সৃষ্টি করাটাও তো প্রয়োজন আছে।